দেশভাগের সময় বাবার হাত ধরে এপার বাংলায় চলে এসেছিলেন অভিনেত্রী লিলি চক্রবর্তী। তারপর এপার বাংলায় এসে পড়াশোনা, তারপর আস্তে আস্তে ছবির জগতে পাড়ি দেওয়া। সালটা বোধ হয় 1958, খুব যদি ভুল না করি, প্রথম ছবিতে অভিনয়। এবং এই মুহূর্তে আমরা পেয়েছি অভিনেত্রী লিলি চক্রবর্তীকে। দিদি, সময় টেলিভিশনে অনেক স্বাগত তোমায়। থ্যাংক ইউ। প্রথমে যেটা জিজ্ঞেস করবো, যে নতুন বছরের শুরুটা কিভাবে করলে? এই বছরে হ্যাঁ, আমাদের এখন বয়স হয়ে গেছে, অত হুল্লোড় তো করতে পারি না। ওই বাড়িতেই সবাই আত্মীয় স্বজন মিলে একটু খাওয়া দাওয়া করা, এইভাবেই। আচ্ছা, এখনো রান্না করা হয়? না, ওটা আর পারি না, এখন ইচ্ছে করে না। মানে এককালে এত রান্না করেছি, এখন নুনটা বেশি হয়ে যায়, নতুন মিষ্টিটা বেশি হয়ে যায়, ঠিক মতন হয় না, সেই জন্য করি না। একদম বলে দিই কি রান্না হবে আর কি দিয়ে করবে সবই বলে দিই। সেটা না হলে হয় না, শেষ টাচের মতো আর কি। না, সেগুলো সবই বলে দিই, ও তো রান্না করে দেয় বাড়িতে লোক আছে। বিক্রমপুরে, মানে যেখানে আপনার জন্ম, বাংলাদেশের বিক্রমপুর, সেখানে আর কখনো যাওয়া হয়েছিল? 5 বছর বয়সে তো চলে এসেছিলেন। যাওয়া হয়নি, একটা ছবির শুটিং করতে গিয়েছিলাম, শিকার নাম ছিল ছবিটার, শিকার না শিকারি, এসকে মুভিসে 4 দিন ছিলাম ওখানে। কিন্তু একদিন চেষ্টা করেছিলাম যাব বলে বিক্রমপুরে, কিন্তু যারা গাড়ি চালায় তারা বলে দিদি ওখানে এত জ্যাম হয় যেতে, আসতে যেতেই আপনার প্রায় সারাদিন কেটে যাবে, তাহলে আর যাওয়া হলো না। আর যাওয়া হয়নি, বাংলাদেশে গেছি, ওখানে ঘুরেছি সব জায়গায়, কিন্তু বিক্রমপুর আর নারায়ণগঞ্জে যাওয়া হয়নি। যখন চলে এসেছিলেন তখন আপনার বয়স 5 বছর ছিল না? হ্যাঁ, আমার অত মনে নেই, 5 বছর বয়স ছিল আর কি। বাবার সঙ্গে চলে আসা, বাবা মা, বাবা আগে চলে এসেছিলেন, মা আমাদের ভাই বোন সবাইকে নিয়ে চলে এসেছিল। এবং ওখানে আপনাদের ব্যবসাও ছিল না? বাবার, হ্যাঁ বাবার ব্যবসা ছিল, ওই ঢাকায় সাবান হয়, বড় বড় সাবান, সেই সাবানের ফ্যাক্টরি ছিল বাবার, তো সব ছেড়ে ছেড়ে চলে আসতে হয়েছিল। সেই সময় যদিও মানে মন খারাপের জায়গাটা নেই, কারণ এতটাই ছোট ছিলেন আপনি, তারপর এখন যখন মানে পরবর্তীকালে যখন গল্প শুনেছেন, সেই সময় মন খারাপ হয়েছিল দিদি? মন খারাপ মানে কি, ওখানে যখন যাচ্ছি তখনই মানে সব বাড়ির সবাই এক্সাইটেড, মানে আমার তো নিজের ছেলে মেয়ে নেই, কিন্তু আমার বোনঝি ভাইঝি ওরা সবাই শুনছে ঢাকা যাচ্ছি শুটিং করতে, বাংলাদেশে যাচ্ছি, তো সেটা নিয়ে ওরা খুব এক্সাইটেড। আমারও মনটা একটা হচ্ছিলো যে নিজের দেশের মাটিতে যাচ্ছি, ওই ইচ্ছে ছিল বাড়িটা একটু দেখে আসবো, কিন্তু বাড়িটার চিনতেও হয়তো পারতাম না, ছোটোবেলা ছিল, তো যাওয়াই হলো না, শুটিং করেই চলে এলাম। এবং এই শুটিংয়ের প্রসঙ্গে যখন আপনি এলেন, 1958, আমি যদি খুব ভুল না করি সেই সময়টা, না 1958, সেই ভানু পেল লটারি, সেই ছবিতে সুযোগের সময়টা জানতে চাইব কিভাবে এলো। আমি ছোটোবেলা থেকে একটু নাটক টাটক করতে ভালোবাসতাম, আমার মা আমাদের দিয়ে সব নাটক শেখাতেন, তো সেই নাটকে মানে মেন রোলগুলো আমাকেই দিতেন মা, কেন আমার একটুখানি বেশি ইয়ে ছিল আর কি, ইন্টারেস্ট বেশি দেখে, তো সেইভাবে শিখেছি আর কি। তো কলকাতায় মানে কলেজে পড়বো বলে এসেছিলাম, আমার মেজদি একটা গ্রুপ থিয়েটারে নাটক করতো, তখন পরে নান্দিকার, তার আগে ওই একটা গ্রুপ ছিল নবনাট্য সংঘ বলে একটা, তো সেখানে মেঘনাদ বধ কাব্য বলে একটি নাটক হচ্ছিল, তো আমাকে নিয়ে গিয়েছিল রিহার্সাল দেখতে। আমি এত মানে কোনোদিন ব্ল্যাঙ্ক ভার্স শুনিনি, দেখিওনি, কারণ মধ্যপ্রদেশে কি আরও সমস্ত, মধ্যপ্রদেশ ছিলাম আমরা, তো অতই করিনি, তো প্রথম দেখি আমি তো অবাক হয়ে দেখছি আর শুনছি যে কী সুন্দর লাগছে ব্ল্যাঙ্ক ভার্স কথাগুলো, বুঝতে পারছি সব, তো আমাকে ওই দেখে ডিরেক্টর যে ছিল দেবব্রত সূর্যচৌধুরী বলে, খুকি তুমি একটা রোল করে দেবে, আমাকে রোল করতে বলছে, আমি কী রোল করবো এখানে, তো ওখানে মদন আর রতির একটা সিকোয়েন্স ছিল, কিছু না একটু হাত পা ঘুরিয়ে নাচা কিছু কনভারসেশন, তো আমি বলে হ্যাঁ করে দেবো, তো সেটা নিউ এম্পায়ারে, তখনকার সব গ্রুপ থিয়েটারের নাটক নিউ এম্পায়ারে মর্নিং শো হতো, তো সেখানে মর্নিং শো হয়েছিল, আর কিছু অফিস ক্লাবের লোক সেখানে দেখতে, ওরা ইন্টারেস্ট বেশি ওদের, ওরা দেখতে যেত নাটক টাটক গ্রুপ থিয়েটারে, তো আমাকে ওদের পছন্দ হয়েছিলো, ওরা বলে যে আমরা আমাদের অফিস ক্লাবের নাটক হয় আপনি করবেন, তখনকার দিনে সে মাধবীদি গীতাদি সবাই করতেন অফিস ক্লাব, তো আমি ভাবলাম যে ঠিক আছে
করে দেখি আমি বাবা তো এখানে একদম অকুল পাথারে পড়ে আছে, ভাই বোনেদের খাওয়া দাওয়া এত এত অনেক ভাই বোন ছিলাম আমরা। তা আমি তখন বাবাকে বললাম, বাবা মেজদি তো তোমাকে সাহায্য করছে, আমিও করি, আমি ইচ্ছে হলে বাড়িতে অন্যভাবে পড়াশুনো করব আর এই কাজগুলো আমি করি, একটু তোমাকে হেল্প করি। বাবা মানে উপায় ছিল না বলেই রাজি হয়েছিলেন। আর রাস্তাঘাট চিন্তাভাবনা বলে বাবা সঙ্গে করে নিয়ে আসতেন অফিসগুলোতে। তো সেখানেই এই কনক মুখার্জির ভাই কুণাল মুখার্জি, যে ডিরেক্টর ছিল ছবিটার, সে আমাকে কদিন রিহার্সালের পর বললো যে একটা ছবিতে কাজ করবি। আমি খালি ভাবছি যে একটা মানে এভাবে আমাকে ঘর থেকে বার করে ডেকে নিয়ে এলো, ঠিক আছে আমি করব। তো গিয়ে দেখলাম একদিনের পার্ট, আমি জিজ্ঞেস করিনি কদিন রোল কী বা কী বৃত্তান্ত কিছু না। তা আমি সেদিন শুটিং করলাম, কমল মিত্র আর জহর রায় ছিল আমার কো আর্টিস্ট। আমি চিনতাম না ওদেরকে, কারণ আমি তো মধ্যপ্রদেশে ছিলাম, আমি হিন্দি আর্টিস্টদের সবাইকে চিনতাম, বম্বের সব, কিন্তু নামও জানতাম, কিন্তু এদের নামও জানতাম না চিনতামও না। আমি কাজ করেছি, আমাকে ডিরেক্টর যা বলেছে আমি তাই করেছি। তারপরে কুণালদাকে বলেছে যে মেয়েটাকে আগে দিলি না কেন, এত ফ্লেক্সিবল, ওকে যা বললাম ও ট্রাই করে গেল, একটু ভয় পেল না, কমল মিত্র আর জহরের সামনে আছে, দিব্যি যা বললাম তাই করে গেল। তো আমি তো প্রথমে বুঝতে পারিনি, আমাকে বললো যে তোর জন্য বকুনি খেয়েছি দাদার কাছে। আমি কেন আমি খারাপ করেছি, বলে না, বললো মেয়েটা এত মানে মানে এত স্পন্টেনিয়াস, যা যা বলছি সঙ্গে সঙ্গে সেই অ্যাকশনগুলো দিয়ে দিচ্ছে। তো ওকে পেলে আমি ওকে হিরোইন নিতাম, যাকে 50 টাকা দিয়েছিল আমাকে। চাওয়া না পাওয়াগুলো এরকম বোধ হয় আপনার সঙ্গে হয়েছে অনেকবার, সত্যজিৎ রায় আপনাকে মানে না অপুর সংসারে না, ওটাও তো আমি ঠিক মানে পেতাম সেটা আমি জানতাম না, আমাকে নিয়ে গেছে বাড়ি থেকে, বৌদি সাজিয়ে দিয়েছেন, ছবি টবি তুলেছেন, তুলে বললেন যে আমি একজনকে দেখে রেখেছি, তার একটু প্রবলেম চলছে। হ্যাঁ, ডেট মানে কি, সে বোধ হয় স্কুল নিয়ে কিছু প্রবলেম ছিল, তো ও যদি রাজি হয়ে যায় তাহলে তোমার হবে না, তুমি তখন দুঃখ করো না। আমি বললাম ঠিক আছে, আমি যে কাকে ঠিক আছে বললাম তাও আমি জানি না, কিন্তু তখন এত হ্যাঁ, কারণ আমি চিনতামই না কারোকে। পরে যখন ইন্ডাস্ট্রি একটু একটু ঢুকেছি আমি ইন্ডাস্ট্রিতে, তখন বুঝতে পারলাম যে কাকে আমি না বলেছি, ঠিক আছে চিন্তা করবো না, কষ্ট পাবো না। তখন মনে মনে হচ্ছে যে কষ্ট তো পাচ্ছি এখন। হ্যাঁ, তারপরে যাই হোক উনিই আমাকে ডেকে নিয়ে এসেছিলেন জনরণের জন্য প্রথম, তখন দুটো ছবি বোধ হয় 15 বছর অন্তর দুটো ছবি করেছিলাম ওনার সঙ্গে। এবং কত সুনামধন্য পরিচালকদের সঙ্গেই তো আপনি কাজ করেছেন, প্রত্যেকের সঙ্গেই কাজ করেছি, তপন সিনহা, অজয় কর, তারপরে কনক মুখার্জি, হ্যাঁ ঋষিকেশ মুখার্জি, তারপরে ফুলের সিঁড়ি করেছি তরুণ মজুমদারের, উনিও আমাকে বোম্বে থেকে নিয়ে সেই ছবিটা করিয়েছিলেন। আমি যে হিরোইন করব সেটা আমার কোনোদিনই আমার মাথায় ছিল না, ভালো রোল করব, ভালো চরিত্র করব, যাতে লোকে মানে ওইগুলো সব মনে রেখেছে, দেয়া নেয়া করেছি, এখনও যেখানে যাই সব দেয়া নেয়ার কথা বলে। তো আমার তো মনে হয় যে দেয়া নেয়ার থেকে অনেক ভালো ভালো ছবি করেছি আমি, কিন্তু সেগুলো মানে ওদের মাথায় নেই, ওদের ওই দেয়া নেয়াটাই মাথায় আছে, তাই সেইগুলোই ভালো লাগে আর কি। প্রায় 63 বছর এই ইন্ডাস্ট্রিতে এবং 500-এরও বেশি ছবিতে অভিনয়, কিছু না পাওয়া আছে, খারাপ লাগা আছে? না আমার কোনো না পাওয়া নেই, কেন আমি পাইনি যেগুলো সেগুলো আমি ছেড়ে দিয়েছি, পাইনি আমার কপালে নেই, আমি পাইনি, কিন্তু আমি যেটুকু পেয়েছি সেটাকে আমি ইউটিলাইজ করেছি, আমি সেটাই মানে ভগবানের আশীর্বাদ মনে করব। এবং যারা আমার দর্শক, যারা আমাকে ভালোবাসে, এমনকি মানে তার ছেলের সঙ্গে কাজ করছি এখন, তার বাবা নাকি এখনও বলে যে তা ওনাকে ভীষণ ভালো লাগে, উনি ভীষণ ভালো অভিনয় করেন, তো এইগুলো শুনতেই আমার ভালো লাগে, এগুলি আমার পাওনা, দর্শকদের ভালো লাগলেই আমার পাওনা, আমার নিজের না পাওয়া আমি ওসব ছেড়ে দিয়েছি, যেগুলো হাত ছাড়া হয়ে গেছে সেগুলো একদম চিন্তাই করি না আমি, যেগুলো আসছে সেগুলো আমি তুলে। এবং কত ভাষার ছবিতে আপনাকে কাজ করতে দেখেছেন, শুধু তো উত্তম কুমার নন, অমিতাভ বচ্চনের সঙ্গেও কাজ করেছেন? অমিতাভজির সঙ্গে কাজ করেছি, বিনোদ খান্না, ধর্মেন্দর সবাই ছিল, তারপরে অনুপম খেরের সঙ্গে একটা বাংলা ছবি করেছি। আচ্ছা, আমি শুনেছিলাম একবার আপনি আপনার কাছ থেকে যে উত্তম কুমারকে আপনি খুব মানে ভয় পেতেন। উত্তম কুমারকে না, সুচিত্রা সেনকে। উত্তম কুমারকে, উত্তম দাকে ভয় পাওয়ার মতন লোকই না। আচ্ছা, উনি এত ভালো, কেমন ছিলেন উনি যখন মানে সিনেমা সেটে থাকতেন, কেমন ছিলেন উনি? উনি ভীষণ নর্মাল আর এত ভালো ব্যবহার করতেন,
মানে মনে হতো না বাড়িরই লোক, বাড়ির দাদা বড়দা, ভালো সিন দেখলে আমি সেটে বসে থাকতাম, উনি অ্যাক্টিং করতেন আমি দেখতাম, দেখে ওগুলো শেখার জন্যে। মানে এখনকার ছেলেমেয়েরা সেসব করে না যে পুরনো আর্টিস্টকে বসে বসে দেখি একটু ই করি, ওসব নেই। কিন্তু আমি সেট থেকেই বেরোতাম না, সেটে বসে থাকতাম, শর্ট না থাকলেও বসে থাকতাম দেখতাম। মানে শুধু উত্তম কুমার বলে না, যে কোনো পুরনো আর্টিস্ট যা তখনকার দিনে নাম করা তারা শুটিং করতেন, আমি বসে বসে দেখতাম। আচ্ছা, আর সুচিত্রা সেনকে ভয় পাওয়ার কারণটা কি? কারণ কিছু না, উনি একটু গম্ভীর ছিলেন, একটুখানি মানে সকলের সঙ্গে সেভাবে মিশতেন না, সেই জন্য ভয় পেতাম যে কী জানি বাবা আমি কত নিজে থেকে কথা বলবো। কিন্তু ওনার বান্ধবী রোল করেছিলাম আমি বিপাশাতে, কিন্তু উনি ওই জাস্ট ওই অ্যাক্টিং করার সময় সে এক কথা বলেছেন আলাদা খুব করে আমাকে। কিন্তু তারপরে যখন বোম্বেতে উনি আদি করতে গিয়েছিলেন, তার আগে আমি গুলজারদের সঙ্গে কাজটা করেছি অচানক। তারপরে আমাকে মেহবুব স্টুডিওতে আমি কি একটা ডাবিং না কিসের জন্য গিয়েছিলাম, সেখানে দেখি গুলজারজি ওখানে শুটিং করছে না আদি, তোর যে অ্যাসিস্ট্যান্ট ছিল ও আমাকে জোর করে সেটে নিয়ে যাবে, আমি কিছুতেই যাবো না, কারণ আমি জানি ওখানে উনি আছেন, কী জানি কী ভাববেন যে শুটিং দেখতে এসছে। তো ও ছাড়লো না, গিয়ে হাত ধরে টানতে টানতে দেখিয়ে ভাই যান ইসকো লেখে আয়া দিদি আইয়া সেট পে। তো ওরা সবাই খুব খুশি হলো, তো আমাকে দেখে একদম অদ্ভুত ব্যবহার করলেন উনি, তুমি এখন এখানে আছো, কতদিন বাংলায় কথা বলিনি, এসো এসো বসো আমার পাশে বসো। আমি তো অবাক হয়ে গেছি যে উনি ওভাবে আমার সঙ্গে কোনো দিনই কথা বলেননি, তো সেই জন্যই আমাকে আমার একটু ভয় লাগতো ওনার সঙ্গে কখন কী ব্যবহার করবেন। আচ্ছা, আপনি এই কথা প্রসঙ্গে একটা কথা বললেন যে এখনকার ছেলেমেয়েরা পুরনো অভিনেতা অভিনেত্রীদের অভিনয় বসে দেখেন না, আপনি যে এখন একটি ধারাবাহিকে কাজ করছেন, তো একটা সময় চুটি পরপর বাংলা ছবিতে অভিনয়ের পর এই যে ধারাবাহিকে আসলেন, কী পরিবর্তন দেখলেন? না পরিবর্তন দেখো, এখন যুগের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়। ওরা নিজেরা যখন ওরা অনেক সিরিয়াল করেছে করেছে, তারপরে ওরা জানে যে আমরা অ্যাক্টিংটা ঠিক মতন করি, ডায়লগ বল এখনকার শুধু ডায়লগ মুখস্থ রাখতে পারলে অ্যাক্টিং হয়ে যায়, আর শুধু তার সঙ্গে এই যারা একটু ভালো এক্সপ্রেশন দেয় তাদের একটু নাম টাম হয়। কিন্তু আমরা হয়তো সেভাবে ডায়লগ এখন বয়স হয়ে গেছে মাথায় রাখতে পারি না, আর এর দেখুন এখন এই মাত্র স্ক্রিপ্ট এলো এক্ষুনি ডাকবে, তো ওটা পড়ার একটু ভাবনা চিন্তা করার সেটারও তো সময় দেওয়া দরকার, সেগুলো হয় না। তো যাই হোক, কিছু কিছু আছে সবাই কিন্তু খুব মানে আর খুব মানে চেষ্টা করে দেখি একটুখানি করা বা জিজ্ঞাসা করা, কিন্তু সবাই না। বেশ, মানার মতোই তো আপনি, তাই তো আপনি লিলি চক্রবর্তী। কোভিডের ধাক্কা সামলে ওঠাটাও বড্ড কঠিন ছিল আপনার কাছে না? হ্যাঁ, আমি তো কোভিডে ভুগেছিলাম, 7-8 দিন ছিলাম নার্সিংহোমে, খুব মাইল্ড হয়েছিল আমার, খুব একটা বেশি একটা কিছু হয়নি। আমি গন্ধও পেতাম সবই পেতাম যেগুলো নাকি পায় না বলে, কিন্তু তাও আমি বাড়িতে ছিলাম না, কেন বাড়ির আর সবাই রয়েছে, তাদের যদি হয়ে যায় সেই জন্য হসপিটালেই থাকতাম। তো 7-8 দিন পরে চলে এসেছিলাম, তারপরে ঠিক হয়ে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি আমার। আচ্ছা, বাড়িতে যখন থাকেন আপনার সিনেমাগুলো দেখেন যেগুলোতে কাজ করেছিলেন? না ওগুলো কী হয়েছে, ওগুলো ওই মানে সব সিনেমা দেখি না, কিছু কিছু এখন তো পাওয়াই যাচ্ছে না, অনেকগুলো খারাপ হয়ে গেছে অনেক ছবি, কিছু কিছু দেখা হয়। আচ্ছা, মনের খুব কাছের ছবি আপনার অভিনীত? না সেসব বলতে গেলে সেগুলো তো এখন অনেকটাই অনেকগুলোই নষ্ট হয়ে গেছে, হাঁসুলি বাকি রূপকথা, তপন সিনহা, কেদার রাজা, তারপরে ওইরকম মানে ওগুলো ফুলেশ্বরীও খুব ভালো। তো সেই সব ছবিগুলো এখনও মনে হয় যে লোকে মানে ভালোবাসে আর কি দেখতে। এখনকার ছবি দেখা হয়? আমি দেখি না, খুব কম দেখি। কেন মানে ভালো লাগে না? না ভালো লাগে না বলে নয়, ওই যে অতক্ষণ মানে গাড়ি করে অতক্ষণে যাওয়া, আবার অতক্ষণ গাড়িতে সিনেমা হলে বসে থাকা, পা ব্যথা হয়ে যায়, বয়স হয়ে গেছে না তো পায়ে একটা মানে কেন ব্যথা হয়, সেই জন্য মানে খুব কম দেখা হয়। তো অনেক সময় যে যেমন কিশমিস করেছিলাম, কিশমিশে আমি একটা ছোট্ট গেস্ট রোলে কাজ করেছিলাম, দেব এত করে বললাম, দেবকে বললাম দেখ বাবা আমি এতটা এই পথ যাবো গাড়ি করে, আবার গাড়ি করে আসবো,
মানে 1.5 ঘন্টা আমার প্রিয়া যেতে লাগবে, প্রিয়া থেকে আসতে লাগবে, তারপর অতক্ষণ সিনেমা বসে থাকব, হলে বসে থাকা, তো আমার একটু পায়ে কষ্ট হয়, তো তো বোঝে ছেলেটা বোঝে, তো বলে আচ্ছা ঠিক আছে তুমি দেখো কিন্তু ছবিটা, এটার জন্য ফোন করেছিল প্রজাপতির জন্য। আচ্ছা আপনি শুনছিলাম আপনি আপনি মাত্রই বলছিলেন যে খুব ইচ্ছে আপনার সেই বাড়িটা, যেই বাড়িতে থাকতেন যদি খুঁজে পাওয়া যায়, বাংলাদেশে গেলে কখনো বিক্রমপুরে সেই জায়গায় যাওয়ার ইচ্ছে আছে? ইচ্ছে তো থাকে সবসময়, বাংলাদেশের নাম শুনলে আমি এক পায়ে খাড়া যাবই, আমি আমার বাড়ির লোকেরা পর্যন্ত মানে বাংলাদেশের নাম শুনলে এখনো বলে আমাদের দেশ।